Hello students, once again welcome back to BRAINWAVE, a new wave of learning. তোমাদের নিজেদের BRAINWAVE চ্যানেলে আবার স্বাগত জানাই। আজকে কি চ্যাপ্টার নিয়ে চলে এসেছি? আজকে নিয়ে চলে এসেছি আমরা ফ্র্যাকশনস। আজকে জেনে নেব ফ্র্যাকশনস কি, ফ্র্যাকশনসের মেইন ডেফিনিশনটা কি। ঠিক আছে, সহজভাবে সরলভাবে আমরা জেনে নেব ফ্র্যাকশনস কি। দেখো, ফ্র্যাকশনস কিছুই না, ফ্র্যাকশনস হচ্ছে একটা নাম্বার রিপ্রেজেন্টেশনস। ধরে নাও, সহজভাবে তোমাকে যদি বোঝাই, একটা অ্যাপল আছে, একটা অ্যাপলকে তুমি দশটা ভাগে ভাগ করে দিলে, ছোটো ছোটো দশটা ভাগে ভাগ করে দিলে। ঠিক আছে, এবার আমি তোমার থেকে ধরো একটা অ্যাপেল নিয়ে নিলাম, একটা ছোট টুকরো অ্যাপেল নিয়ে নিলাম, তাহলে আমি যদি তোমাকে বলি টোটাল অ্যাপেলটার কত ভাগ আমি নিয়েছি, তুমি কত বলবে? 1/10, 1/10 ভাগ আমি নিয়ে নিয়েছি। যদি দু পিস নিই তাহলে বলবে 2/10, যদি 5 পিস নিই 5/10। এইটাই হচ্ছে একটা ফ্র্যাকশনসের ডেফিনেশনস। ক্লিয়ার? একদম ইজি ওয়েতে তোমাদের বুঝিয়ে দিলাম। আর একবার বলে দিচ্ছি, ফ্র্যাকশনস কিছুই না, ফ্র্যাকশনস হচ্ছে একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করে ইন আ ফর্ম অফ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর। ক্লিয়ার? আর একটা এক্সাম্পল দেখে নাও। যেটা বললাম তোমাদের, একটা অ্যাপলকে আমরা দশটা যদি ভাগ করে দিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, দশটা ভাগে ভাগ করে দিলাম। এবার যদি আমি তোমাকে বলি এর মধ্যে থেকে একটা ভাগ আমায় দিয়ে দাও, তাহলে তুমি টোটাল অ্যাপেলের কত ভাগ আমাকে দিলে? 1/10। ক্লিয়ার? যদি দুটো দিয়ে দিতে বলি তাহলে তুমি কত দিলে? 2/10। যদি আমি তোমার পাঁচটা দিয়ে দিতে বলি তাহলে তুমি কত দিলে? 5/10। যদি নটা দিয়ে দিতে বলি তাহলে তুমি কত দিলে? 9/10। এই নাম্বারগুলোকেই আমরা বলি ফ্র্যাকশনস। ঠিক আছে, উপরে যে নাম্বারটা বসছে সেটাকে বলি আমরা নিউমারেটর, আর নিচে যেটা বসছে সেটাকে আমরা বলি ডিনোমিনেটর। এটাকে বলা হয় ফ্র্যাকশন। ক্লিয়ার? এবার চলো আমরা দেখে নিই ছোট ছোট কিছু ডায়াগ্রামের সাহায্যে ফ্র্যাকশনস কিরমভাবে বার করতে পারি। এখানে দেখো, এটা আমরা একটা ট্রায়াঙ্গেল এঁকে দিয়েছি। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটা কটা পার্ট করেছি টোটাল? আমরা দুটো পার্ট করেছি, এই একটা পার্ট, ওপরে একটা পার্ট, নিচের একটা পার্ট। ঠিক আছে, তাহলে আমি সব সময় একটা জিনিস মনে রাখবো, টোটালটা আমরা নিচে লিখবো, ডিনোমিনেটরে আমরা টোটাল ভাগগুলো লিখবো, কতগুলো ভাগ করেছি। দশটা ভাগ করলে নিচে দশ লিখবো, পাঁচটা ভাগ করলে পাঁচ লিখবো, দুটো ভাগ করলে দুটো লিখবো। টোটাল যে কতগুলো আমরা ভাগ করছি সেই টোটাল অ্যামাউন্ট, সেই সংখ্যাটা আমরা নিচে লিখবো ডিনোমিনেটরে। তো আমি টোটাল ভাগ করেছি দুটো। ক্লিয়ার? দুই। এবার যদি তোমাকে বলে এই ট্রায়াঙ্গেলের শেডেড পোর্শনের ফ্র্যাকশনস ভ্যালু কত, এটা তো পুরো ট্রায়াঙ্গেলটা, এটা আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা শেডেড আছে একটা আনশেডেড আছে, তাহলে শেডেড পোর্শনটা কত? একটা পোর্শন, এই পোর্শনটা শেডেড, আর একটা পোর্শন সাদা আছে, প্লেন আছে, তাহলে শেডেড পোর্শনের ফ্র্যাকশনস হচ্ছে 1/2। ক্লিয়ার? এখানে দেখো টোটাল আমি কতগুলো ভাগ করেছি, এই একটা, এই একটা, এই একটা, তো তিনটে ভাগে ভাগ করেছি, তাহলে নিচে কত লিখবো? 3। এবার যদি আমি তোমাদের বলি শেডেড পোর্শনে এই টোটালটার যে তিনটে ভাগ করেছি তার মধ্যে শেডেড পোর্শন কতটা আছে, এক ভাগ আছে, তাহলে টোটালটার মধ্যে কতটা ভাগ আছে? 1/3। এটা হচ্ছে শেডেড পোর্শন। ঠিক আছে, এবার আর যদি বলতাম নন শেডেড পোর্শন, এটা ধরো শেডেড, আর নন শেডেড পোর্শন, নন শেডেড পোর্শন কতটা আছে টোটাল? 1, 2, 3, 3। নন শেডেড কত আছে? একটা, দুটো, তাহলে আমি এখানে লিখতাম 2/3। ক্লিয়ার? এই ডায়াগ্রামে দেখো এখানে শেডেড কত, টোটাল কত ভাগ করেছি? 1, 2, 3, 4, 5, 6, ছটা ভাগ করে দিয়েছি, তার মধ্যে শেডেড পোর্শন কতগুলো আছে? 1, 2, 3, তিনটে শেডেড পোর্শন আছে, তাহলে আমি এখানে লিখবো 3/6। নন শেডেড কত? টোটাল তো ছটা, নন শেডেড কত? 1, 2, 3, এটাও 3/6। বোঝা গেল? ক্লিয়ার? এখানে আমি যদি লিখি এটা শেডেড পোর্শন আর নন শেডেড পোর্শন 1/2, টোটাল দুটো, তার মধ্যে একটা পার্ট শেডেড পোর্শন আছে আর একটা পার্ট নন শেডেড পোর্শনস আছে। আর একবার বুঝিয়ে দিচ্ছি দেখে নাও, এখানে শেডেড পোর্শনস টোটাল ভাগ করা তিনটে, একটা দুটো তিনটে, শেডেড পোর্শনস একটা, তাই জন্য 1/3, নন শেডেড পোর্শন দুটো 2/3। এখানে দেখো টোটাল 1, 2, 3, 4, 5, 6, ছটা ভাগ করে দিচ্ছি, তাই নিচে 6 আছে,
Shaded portion got the tinte 3/6, unshaded portion got the tinte 3/6. Clear? এই হলো আমার ফ্র্যাকশনসের বেসিক কটা ছোট ছোট জিনিস আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি বেশি বড় করব না নেক্সট ভিডিওতে আমরা দেখে নেব টাইপস অফ ফ্র্যাকশনস ইমপ্রপার প্রপার মিক্সড দুই তিন রকমের টাইপের ফ্র্যাকশনস আছে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব আজকে এখানে বেসিকসটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটাকে যদি চ্যানেলে নতুন হয়ে এসে থাকো নোটিফিকেশন বেল অন করে যাবে যাতে আমাদের কোনো ভিডিও যখনই আমরা আপলোড করব তুমি যেন সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও থ্যাংক ইউ